বর্তমানে রাজধানীর বিভিন্ন রুটে চলে প্রায় 150 কোম্পানির বাস, আর একই রুটে এক কোম্পানির বাসের সাথে অন্য কোম্পানির বাসের অসম্পর্কিততায় ঘটে দুর্ঘটনা। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে অভিন্ন কোম্পানির মাধ্যমে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু তার মৃত্যুর পর থেমে যায় সেই উদ্যোগ। সবশেষ কুর্মিটোলায় দুটি বাসের এসেছে কলেজ শিক্ষার্থীর প্রাণহানির পর সবমহল থেকে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর তাগিদ আসে। ঢাকা দক্ষিণী মেয়র বলছেন, তাকে দায়িত্ব দেওয়া হলে রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুশাসন দেওয়া হয়েছে, এই বর্তমানে সমস্ত বাস কোম্পানিগুলোকে 6টি কোম্পানির আওতায় এনে বাস রুট রেশনালাইজেশন নামের একটি প্রকল্প বাস্তবায়ন করবার জন্য। যাকে দায়িত্ব দেওয়া হোক তার সাথেই সহযোগিতা করতে প্রস্তুত পরিবহন মালিক সমিতি। প্রস্তাবনা বাস্তবায়ন করলে পরে ঢাকার গণপরিবহন উন্নত করা সম্ভব, এবং মালিক সমিতির পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমরা সর্বপ্রকার এখানে সহযোগিতা প্রদান করব। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত ও যানজট কমাতে এই উদ্যোগের কোনো বিকল্প নেই। অন্যান্য বড় শহরগুলিকে অ্যাপ্লাই করে সারা বাংলাদেশের একটা টেকসই উন্নয়ন, গণপরিবহন ভিত্তিক যেটা প্রতিটা রিপোর্টে এসেছে সেটা বাস্তবায়ন সম্ভব, আমি এটা সুন্দর সম্ভাবনা দেখি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে যে দায়িত্ব প্রদান করা হবে আমরা প্রস্তুত রয়েছি। অভিন্ন পরিকল্পনার সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ সড়ক আন্দোলন থামতে থামতে আবারও আগের চেহারায় রাজধানী ঢাকা।